চালাই পাশা বলা খাওয়া দাওয়া গাড়ির জমা সব কিছু ম্যান্ডেল করার আগে এই সংসার হয় না, তার ফলে ইসকে চালা আমরা করি। অসুখ আছে, বেসুখ আছে, কাপড় চুপুর ছেলে লেখাপড়ার খরচা সব দেখি এই ইসকের উপর। এখন আমাকে তুলে দিলে আমরা কী দেখ বিভিন্ন সময় আমরা ঝামেলার সম্মুখীন হব। দেখা যাচ্ছে ক্লাস টাইম আমাদের 10টায়, আমরা মাঝে মাঝে বাস না গিয়ে আমরা রিক্সায় যেতাম, তো ওই রাস্তাগুলোতে আমরা রিক্সা ব্যবহার করতে পারবো না, ফলে আমরা অন্য রাস্তা ব্যবহার করবো, এই জন্য আমাদের ক্লাসে যেতেও লেট হবে। আর শুধু ছাত্ররা না, এমনিতেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা শহরে অনেক মানুষজন, মানে ঢাকা শহর একটা অনেক জনবহুল একটা শহর এবং এই শহরে কর্মজীবী মানুষের সংখ্যা অনেক বেশি। তো কর্মজীবী মানুষরা যখন কর্মক্ষেত্রে যাবে, তো কর্মক্ষেত্রে যাওয়ার সময় অনেক, মানে অনেকেই প্রাইভেট, সবাই তো প্রাইভেট কার ইউজ করে না, আবার সবাই বাসও ইউজ করে না, তো সেই মানুষগুলো রিক্সাই তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। তো রিক্সা যদি না চলে সেক্ষেত্রে তারাও অনেক, মানে সাফার করবে,